জয়গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আপনাদের প্রতি প্রত্যেককে জানাই হৃদয়ানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে ছোট্ট ছোট্ট কিছু কথা আলোচনা করব, যা আপনাদের সৎসঙ্গে খুব কম সময়ে বক্তব্য রাখতে অনেকটাই কাজে লাগবে। সেই কথাগুলো হলো বর্তমান আচার্য দেবের। এক মা এসে বলছেন, সংসারের সব ভালো কাজে বাধা আসছে। উপমার শিরোমণি আচার্য দেব তাকে যে দৃষ্টান্ত দিলেন সহজ সুন্দর স্বতঃস্ফূর্ততায়, তাতে মুগ্ধ উপস্থিত সবাই। সত্যি দেখবেন, যখনই ঘরে আমাদের ভালো কাজ আমরা করতে যাই, তখন কিছু না কিছু বাধা এসে হাজির হয়। এমনকি দেখবেন, যদি আমরা ভাবি যে ঠাকুর বাড়ি যাওয়া তো একটা ভালো কাজ, তখনও দেখবেন মানে সবই রেডি হচ্ছি, দেখবেন কোথাও না কোনো জায়গায় বাধা এসে উপস্থিত হচ্ছে, যাওয়াটা ক্যান্সেল হচ্ছে। এটা আমি যদি একটা ছোট্ট মতো উদাহরণ দিলাম, কিন্তু তবুও এটা সত্য, যে কোনো ভালো কাজ করতে গেলে বাধা আসছে। তিনি বললেন, ধরুন রান্না বসেছে উনুনে, আপনি আনাজ কাটছেন, সবজি গোছাচ্ছেন, টুকটাক সাহায্য করছে আপনার মেয়ে। আচ্ছা, এরপরে যদি সবজিগুলোকে সরাসরি আগুনে ফেলে দেওয়া হয়, তাহলে তো সব পুড়ে ঝলসে যাবে, তাই না? কড়ায় বাধা দেয় বলেই রান্না সুস্বাদু হয়। সবজি আর আগুনের মাঝখানে রয়েছে সে, জীবনও এরকম, বাধা আছে বলেই সে উপভোগ্য। চলার পথে বাধাটাকেও এনজয় করতে হয়, পরীক্ষার বাধা টপকেই ক্লাসে উঠতে হয়। সাফল্য ও সার্থকতার মজাটাই না হলে হারিয়ে যাবে। ও তো ক্লাস সিক্সে পড়ে, 5 থেকে 6 উঠতে ওকে পরীক্ষার বাধা অতিক্রম করতে হয়নি নাকি? বাধা আছে এবং তাকে অতিক্রম করার আনন্দ আছে বলেই আমাদের ভালো লাগে। আমরা যদি সেই বাধাটাকে আঁকড়ে ধরে শুধু দুঃখ পেতে থাকি, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। এই বাধাটাকে কীভাবে এনজয় করা যায় সেটা আমাদেরকে বুঝতে হবে। সবাই বিস্ময় বিমূর হয়ে দেখছি আচার্যদেব কি অপূর্ব দক্ষতায় কথা দিয়ে আঁকছেন ছাপ ও গেরস্থ বাড়ির ছবি। মনে মনে বলি, তুমি তোমার মাত্র উপমাকে বল, এতদিন জেনেছি উপমা কালী দাসস্য, এখন দেখছি উপমা আচার্য দেবস্য। ওই মাটি যেন এমন উচ্চারণের স্পর্শে আত্মসম্বিত ফিরে পেলেন। সংকল্পে অটুট, সাধনায় সিদ্ধ কামা, অযুত আশার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে জীবনচর্যাকে আভূমি প্রণাম জানালেন তিনি। মুখ দেখেই বোঝা গেল, এবার থেকে সমস্ত বাধাকে বাধ্য করে, নাকে হ্যাঁ করে, অনায়াসে অবলীলায় এগিয়ে যেতে পারবেন তিনি। জীবনের আঁকাবাঁকা আল ধরে এগোতে গিয়ে পড়তেই হবে গোলক ধাঁধায়, এটা অমোঘ অনিবার্য। অটুট ইষ্টনিষ্ঠা থাকলে তখন কোনো প্রলোভন প্রলুব্ধ করতে পারে না আমাদের, কোনো কষ্ট কাবু করতে পারে না, ভয়ের বাধাও ভীত করতে পারে না। বাধা আসবে এই ভয়ে সংসারের প্রতি দায়িত্বহীন কর্তব্যচ্যুত হয়ে একজন ইন্সপায়ার ইডিয়ট হবার মধ্যে কোনো পৌরুষ নেই, আনন্দও নেই। স্বদেশ বিদেশের খ্যাত অখ্যাত পণ্ডিত মূর্খ স্বনামধন্য নগণ্যদের দ্বারা পরিবেষ্টিত আচার্য দেবের নিত্য নৈমিত্তিক জীবন আমাদের এই বাধাজয়ের মন্ত্রে উদ্বুদ্ধ করে তোলে। আমরা ছিঁড়ে আনতে পারি রাত্রির গভীর বৃন্ত থেকে ফুটন্ত সকাল, রুক্ষ শুষ্ক মাটিতে ফুটায় জীবনের রক্ত করণী। অবাস্তব কিংবা হেয়ালিপূর্ণ কথা তিনি কখনো বলেন না, যা আমাদের ব্যবহারিক বুদ্ধি বিবেচনার বাইরে। স্বামীর আকস্মিক প্রয়াণের পর বিবাহ ব্যথায় কাতর হয়ে দুটি শিশুপুত্রের হাত ধরে হাজির হয়েছেন এক মা। চোখ দিয়ে বইছে বিগলিত করুণা জাহ্নবী যমুনার ধারা। বাস্তবের কঠিন মৃত্তিকা থেকে তার কথা অনেকক্ষণ শোনার পর আচার্যদেব বলছেন, শোনো, তোমার এই দুঃখটা জগতে কেউ মুছে দিতে পারবে না। এখন এই অবস্থায় দাঁড়িয়ে তুমি যদি মনোবল হারিয়ে ফেলো, সারাক্ষণ চোখের জল ফেলে যাও, তোমার এই শিশু দুটো কী করবে? ওদের মুখের দিকে তাকিয়ে বুকে জগদ্দল পাথর বেঁধেও শক্ত থাকতে হবে তোমাকে। এ জগতে কেউ অনন্তকালের জন্য আসিনি আমরা, যার যখন সময় হবে চলে যেতেই হবে। এখন দেখো,
তোমার জীবন দিয়ে আরও অনেকের কল্যাণ কীভাবে করতে পারো। কারো ভার হবে না তুমি সংসারে, চেষ্টা করবে সম্মানের সঙ্গে কিছু উপার্জনের। ঘরোয়া আট পৈরে ভাবেই সেটা হতে পারে। বাচ্চাদের অল্পের মধ্যে দিয়ে জীবন চলতে শেখাবে। আমি বুঝি পুকুরের জল আর কলসির জল। কলসিটা হলো শরীর, সেটা ফেটে গেলে ওই অনন্ত জলরাশির মধ্যেই মিশে যাই আমরা যেখান থেকে এসেছিলাম। ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কাহিনী আচার্য দেবের শ্রীমুখ মিশ্রিত এই ছোট্ট ছোট্ট বাস্তব কথাগুলো আপনারা কিন্তু আলোচনা করতে ভুলবেন না। সংসারে এত বড় বড় বাধাকে কীভাবে অতিক্রম করতে হয়, বাধাটা কি আবার এনজয়, এ কথা তো কোথাও শুনিনি, শুধু শুনেছি এই বাস্তব এই আচার্য দেবের শ্রীমুখে শুনেছি এই বাধাকে কীভাবে এনজয় করতে হয়। আমরা তো শুধু মানে আনন্দের সময়টাকে ভাবি কীভাবে উপভোগ করবো, কীভাবে ফুর্তি করবো যখন ভালো সময়টা আসে, কিন্তু দুঃখের সময়টাতেও যে আনন্দে থাকতে হয় এটা আমাদের বাস্তব সত্যটা জানিয়ে দিলেন বর্তমান আচার্যদেব। আচ্ছা, আমাদের এরকম ছোটো ছোটো কথাগুলো আমরা সৎসঙ্গে আলোচনা যদি করি মানুষ অনেক মনোবল পাবেন। আচ্ছা, এরপর কথা বলি ঠাকুরকে ভালোবাসি। ঠাকুরকে ভালোবাসা নিয়ে দুই একটা কথা বলি। সৎসঙ্গ এখন অনেক দিন চলবে, এখন তো মোটামুটি আজকে হয়ে গেল পরমদালের জন্মমাস, ভাদ্র মাসের 19 তারিখ হয়ে গেল। তাহলে এখনও দেখুন অনেকটা দিন বাকি আছে, এই দিনগুলো কিন্তু সৎসঙ্গে ঠাকুরের কিছু কথা বলতে হবে, এমন কিছু কথা বলতে হবে মানে বেশিরভাগটাই আচার্যদেব যে বাস্তব ধারণাগুলো দিচ্ছেন, যেমনভাবে আমাদের চলতে বলতে শেখাচ্ছেন সেগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। কারণ সবাই তো ঠাকুর বাড়ি গিয়ে আচার্যদেবের সামনে বসতে পারছে না, আর সবাই আলোচনা পত্রিকা সংগ্রহ করে পড়তেও পারছে না। অনেকেই আছে পড়াশোনা জানেন না, কিংবা পড়বার সময় নেই, কিংবা জীবনে বিভিন্ন রকম কর্মব্যস্ততায় তারা পড়ে আছে, কিন্তু একটা সময় তারা সৎসঙ্গে আসছে ঠাকুরকে অনুভব করবার জন্য, ঠাকুরের কাছে আসবার জন্য তারা মানে উৎসাহ নিয়ে আসছে। কিন্তু এই সময় আমাদেরও সজাগ থাকতে হবে, যেটুকু সময় যে আসছে তার মধ্যে আচার্যদেবের যে নির্দেশগুলো সেগুলো মনে প্রাণে প্রবেশ করিয়ে দিতে হবে। এবার দীক্ষাপত্রের কাজ নিয়ে আচার্যদেব একটা গল্প বললেন, দুটো কথা বললেন। যারা আজ বৃদ্ধ হয়েছেন, হতেই পারে যে তারা হয়তো কিছু কম কাজ করেছেন, আমার কাছে এসেছেন ঠাকুরের একজন ঋত্বিক যার বয়স 100 বছর, আচার্যদেব বলছেন তার দুই পায়ের আর চলার সামর্থ্য নেই। 100 বছর বয়সে মানুষের কী সমস্যা হচ্ছে, 100 বছর বাঁচাটাই এখন কঠিন হয়ে গেছে, ঠাকুরের মানুষ বলেই তাই বেঁচে আছে। তার আবার ইচ্ছা শুনুন, তিনি আমাকে বলছেন দাদা আমি আর পাচ্ছি না, আমি তার সংশয় উড়িয়ে দিয়ে বললাম আপনি রামায়ণ পড়েননি? কুম্ভকর্ণের সঙ্গে রামচন্দ্রের যুদ্ধ হচ্ছে, রাম কুম্ভকর্ণের হাত পা সমস্ত কেটে দিয়েছেন, তারপরেও সে গড়িয়ে গড়িয়ে এগোচ্ছে রামচন্দ্রকে ধরবে বলে, তাহলে শয়তান যদি তার লক্ষ্যে এমন অবিচল থাকতে পারে তবে আপনি কেন পারবেন না? সেই প্রবীণ ঋত্বিক তখন কি করলেন, হুইল চেয়ার কিনলেন একখানা, তারপর গাড়িতে চেপে সর্বত্র যেতে লাগলেন, দীক্ষাপত্রের কাজে ছুটলেন, মঞ্চে উঠে যাজন করলেন, এমনকি তাকে পাঁজা কোলা করে দীক্ষার আসনে বসিয়ে দিলে দীক্ষাও দিয়ে দিলেন। এমন ঠাকুরের সঙ্গে তার ভালোবাসা, পায়ে চলবার ক্ষমতা নেই, পায়ে দাঁড়াতে পারছে না, তবুও তার মনে ইচ্ছা যে আমি ঠাকুরের কাজ করব। আর ঠাকুরের কাজ করলে যে আরও দ্বিগুণ শক্তি বেড়ে যায় এটা কে জানে, যে করে যে পায় সেই জানে। আরও একটা কথা শুনুন, 102 বছর বয়সের ঋত্বিক একদিন দাদার কাছে এসেছেন, শুনুন কথাটা। এই সেদিন এসেছিলেন আমার কাছে, বলছেন দাদা আমি আরও বাঁচতে চাই, আরও ঠাকুরের কাজ করতে চাই, 102 বছর পর আরও বাঁচার ইচ্ছে, এটা শোনা যায় না, একমাত্র ঠাকুরকে ভালোবাসলেই, ঠাকুরকে ধরে আনন্দ পেলেই তবেই মনে বাঁচার একটা প্রেরণা আসে, বাঁচতে চাই 102 বছর পরও, কেন না তার ঠাকুরের কাজ করার ইচ্ছে আছে। এদের থামানোই যাচ্ছে না, কারণ কি, এখানে কারণটা কি জানেন, অন্য কিচ্ছু না, ঠাকুরের কাছে তাদের কোনো চাহিদা নেই, ঠাকুরের কাছে মানে ঠাকুরের সঙ্গে তাদের সম্পর্কটা হয়ে গেছে প্রেম, এটাই হচ্ছে এদের প্রেম, এমন এক উচ্চবিন্দুতে আটকে আছে যে এদের নিজেদের শরীর নিয়ে ভাবনা নেই, চলে যাওয়ার তাড়া নেই, যতদিন আছেন ঠাকুরের কাজ দেখে যাবেন এমনই তেজ। আর আজ এই সভায় আমরা যারা উপস্থিত আছি, আমাদের কারো তো 100 বছর হয়নি,
আমরা পারি না। রামচন্দ্রের সেতু বন্ধনের কাজে সেই কাঠবেড়ালে যদি ঝাঁপিয়ে পড়ে কয়েক কণা বালির যোগান দিয়ে অমর হয়ে যেতে পারে, তাহলে আমরা পারি না? আপনারা সৎসঙ্গের কার্যকর্তারা মিলে স্থির করেছেন সৎসঙ্গের নিবন্ধীকরণের 100 বছর পূর্তিতে উৎসব করবেন। 1925 সালে মাতা মনোমোহিনী দেবীকে সভাপতি করে শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গের নিবন্ধন করালেন। সমসাময়িক কালে আরও বহু সংস্থা ছিল যাদের নামের মধ্যে সৎসঙ্গ শব্দটি ব্যবহৃত হয়েছে, কিন্তু কোনোরকম পূর্বপদ উত্তরপদ ছাড়া শুদ্ধ আকারে সৎসঙ্গ এই নামে ঠাকুর তার এই সংরচনা নিবন্ধন করালেন। আজ এই নামে পৃথিবীতে একটি মাত্র সংস্থা রয়েছে। তাহলে পরমপিতা স্বয়ং যখন কাণ্ডারি, তিনি জানেন কখন কী করতে হবে। তার কার্যক্রমের সঙ্গে এই নাম যুক্ত হওয়ার ছিল, তাই হয়েছে। আমাদের কত সৌভাগ্য। ঠাকুরই আমাদের অস্তিত্ব, ঠাকুরই আমাদের বিস্তার। কেউ যখন মাইকে কথা বলে তার আওয়াজটা ছড়িয়ে পড়ে সর্বত্রে, মাইক থেকে দূরে গেলে আবার সংকুচিত হয়ে পড়ে। ঠিক তেমনই ঠাকুর আমাদের এই মাইকের মতো, তিনি স্বয়ং স্থির। মানুষ শুধু তার সামনে থাকলে তার বিস্তার হতে থাকে, নচেত সে শুধু পার্থিব সুখই চাইবে, সম্পর্কগত আকাঙ্ক্ষায় জর্জরিত হবে, চিরস্থায়িত্বের ব্যর্থ স্বপ্ন দেখবে। আমরা কিন্তু ঠাকুরের সঙ্গেই থাকব, তার সঙ্গেই চলবো। পারলে পারব, না পারলে নাই পারব, কিন্তু চলা আমাদের কখনো থামবে না, বলা আমাদের থামবে না। তাকাবই না নিজের শরীরের অশক্ততার দিকে, মানসিক দোদুল্যমানতার দিকে তাকানোই আমাদের দরকার কি? আমরা শুধু একবার ঝাঁপিয়ে পড়ি। দীক্ষাপত্রে নিয়ে এই কথা উঠতে আচার্যদেব বললেন, তাহলে এত ছোট ছোট ঘটনা, এত সুন্দর সুন্দর ঘটনা আপনারা এই বইয়ের মধ্যেই, মানে এই লেখাগুলো যেন থেকে না যায়, পড়ুন আর পরিবেশন করুন মানুষের কাছে। মানে আচার্যদেব কত বাস্তব কথাগুলো মানুষকে বোঝাচ্ছেন, শোনাচ্ছেন, তাহলে মানুষের মনে বল হবে, মানুষ আরও ঠাকুরকে জোরে আঁকড়ে ধরে বাঁচবে, নাহলে ঠাকুরও মানুষের কাছে একঘেয়েমি হয়ে যাবে। যতক্ষণ না আপনি ঠাকুরকে ভালোবাসছেন ততক্ষণ অনুভব আপনার মধ্যে আসবে না। আজ ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।